সোমবার রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র জমা দেওয়ার পর মঙ্গলবার থেকে সেই সব মনোনয়নপত্র খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের আরও আধিকারিকরা। এ নিয়ে সাত রামনগর কেন্দ্রের আরও জানিয়েছেন, এই কেন্দ্রে মোট 10টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং তার মধ্যে 9টিকেই গ্রহণ করেছে কমিশন। আজকে আমাদের 31 জানুয়ারি 2023, আজকে আমাদের স্ক্রুটনি ডেট ফর দ্য জেনারেল অ্যাসেম্বলি ইলেকশনস। আমি হলো গিয়ে আরও ফর 7 রামনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আজকে আমাদের টোটাল নমিনেশন পড়েছিল 10টা, 10টার মধ্যে খালি 9টাই আমরা অ্যাকসেপ্ট করেছি, একটা খালি আমরা রিজেকশন করেছি যেটা ক্রাইটেরিয়া ফুলফিল না হওয়ার জন্য। আর আমাদের এখন টোটাল ক্যান্ডিডেট আমাদের 4 জন। একটা বাদ হয়েছে যে এটার এখন ইয়ে হয়নি, কারণ এটা একটা ন্যাশনাল পার্টি থেকে দিয়েছিল, কিন্তু তারা যে ক্রাইটেরিয়া ফুলফিল করার যেটা ব্যাপার আছে যে একজন মানে ইয়ে লাগে, যেটা ফর্ম এ এন বি যেটা সাবমিট করতে লাগে, যেটা ইলেকশনের গাইডলাইন্স আছে ওটা সাবমিট করেন। এটা কি সময়সীমা আছে কিছু সাবমিট করেন না শেষ? ওটার সাবমিটকরণের শেষ সময়সীমা ছিল আমাদের যে লাস্ট ডেট অফ যে নমিনেশন সাবমিট করার, সেটা 3টার মধ্যে। তাহলে একটা বাদ হয়েছে, একটা বাদ, বাকি সবগুলো অ্যাকসেপ্ট করেছি আমরা। থ্যাংক ইউ স্যার। ফর্মে ত্রুটির কারণে একটি দলের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি বলে জানান তিনি। অন্যদিকে আর টাউন বরদলী কেন্দ্রের আর ও জানান, এই কেন্দ্রে 13টি মনোনয়ন জমা পড়েছে এবং তার মধ্যে সবগুলিকেই গ্রহণ করা হয়েছে। স্ক্রুটিনি হয়েছে অ্যাজ পার দ্য ডেট ফিক্সড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমি আর টাউন বরদলী অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির রিটার্নিং অফিসার হিসেবে করেছি। তো আমার এখানে 7 জন ক্যান্ডিডেট নমিনেশন পেপার সাবমিট করেছিল, টোটাল আমি রিসিভ করেছি 13 নমিনেশন পেপারস। তো সবগুলি নমিনেশন পেপারই অ্যাকসেপ্ট হয়েছে এবং নেক্সট যে প্রসিডিওর সেটাতে আমরা যাব। এর মধ্যে আমাদের ইতিমধ্যেই যে আমরা বাঙালি যে যিনি দিয়েছিলেন সেটা ইলেকশন কমিশনের গাইডলাইন বা ইনস্ট্রাকশন অনুসারে আমাদেরকে বলা হয়েছে যে তাকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ট্রিট করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা সেইভাবেই প্রসিডিং এ নিচ্ছি এবং সবাইকে আমরা জানিয়ে দিয়েছি। টোটাল কয়টা তাদের প্রতীক চিহ্ন কি চেঞ্জ হবে? সেটা তো নিশ্চয়ই চেঞ্জ হবে, তবে ফার্দার গাইডলাইন বা ফার্দার ইনস্ট্রাকশন আমরা নিয়ে নেব। আবার উল্লেখ্য, শান্তিপূর্ণভাবে সোমবার রাজ্যে 228টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গীতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।